আজ আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা প্রবলেম সলভ করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তো সেই প্রবলেমটার জেনারেল যে ফর্ম, জেনারেল ফর্ম হলো dy dx ইকুয়াল টু এটা। আমাদের যে প্রবলেমটা সলভ করতে দেওয়া আছে সেটা dy dx ইকুয়াল টু x মাইনাস y প্লাস 3 আবার 2x মাইনাস 2y প্লাস 5। এখন ব্রড নিয়মে সলভ না করে এমন কি কোনো টেকনিক আছে, এমন কি কোনো ট্রিক্স আছে যাতে আমরা এক মিনিটের মধ্যে অ্যান্সারটা বলতে পারি? তাহলে আজকে আমাদের উদ্দেশ্য হবে সেই ট্রিক্সটাই শেখা। কোনো ইন্টিগ্রেশন না করে, কোনো কিছু না ধরে আমরা ডাইরেক্ট কি করে আমরা এই রেজাল্টটাকে নির্ণয় করতে পারব। ওকে, তো ফার্স্ট কাজ আমাদের এই প্রবলেমটিকে প্রথমে এই জেনারেল ফর্মের রূপে নিয়ে আসা। কি করে? dy dx ইকুয়াল প্রথম দুটো এলিমেন্ট থেকে 1 কমন, x মাইনাস y প্লাস 3, নিচের দুটো এলিমেন্ট থেকে 2 কমন, x মাইনাস y প্লাস 5। ওকে, ফার্স্ট কাজ কি? প্রবলেমটাকে জেনারেল ফর্মের রূপে নিয়ে আসা। নেক্সট কাজ হলো এই প্রবলেমের মধ্যে কোন পার্টটা কমন, কোন পার্টটি কমন। আমরা ইজিভাবে দেখতে পাচ্ছি যে এই প্রবলেমটার মধ্যে x মাইনাস y এই পার্টটি কমন, উপরেও আছে নিচেও আছে। ওকে, তাহলে আমি যদি এই পার্টটার কথা না ভাবি তাহলে বাকি যে অংশগুলো পড়ে থাকলো, কি কি অংশ? dy dx 1 2 3 5। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে তিনটা পয়েন্ট ধরে নেওয়া। কেমন করে ধরবো? এটাও টেকনিকের মাধ্যমে। যেমন x, y, একটা পয়েন্ট x, y, আর একটা পয়েন্ট 2, 1, আর একটা পয়েন্ট 5, 3। যেহেতু হরে x রয়েছে তাই আমরা নিচের গুলোকে ভুজ ধরলাম, উপরে y রয়েছে তাই উপরের যে ডিজিট গুলো আছে সেগুলোকে আমরা কোটি ধরেছি। ওকে, তাহলে x, y, 2, 1, 5, 3। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই পয়েন্টে ওর ভ্যালু কত। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে ওর ভ্যালু x মাইনাস y, 2, 1 পয়েন্টে ওর ভ্যালু কত? x এর ভ্যালু 2, y এর 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1। 5, 3 পয়েন্টে x মাইনাস y এর ভ্যালু কত হবে? 5 মাইনাস 3, x এর জায়গায় 5, y এর জায়গায় 3 পুট করলাম, অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম 2। ফর্মুলাতে বসানোর জন্য যাতে সুবিধে হয় তার জন্য আমি এর নামকরণ করলাম 1, এর নামকরণ করলাম 2, এর নামকরণ করলাম 3। জাস্ট ফর্মুলাতে পুট করার সময় যাতে আমাদের ফর্মুলাটা খুব ভালোভাবে মনে থাকে তাই আমি এর নামকরণ করলাম 1, এর নামকরণ করলাম 2, এর নামকরণ করলাম 3। ওকে, নেক্সট, তাহলে আমাদের এই প্রবলেমটার জেনারেল সলিউশন শর্টকাট ট্রিক্সে কি হবে? তাহলে অ্যান্সার হবে প্রথম দুটো পয়েন্টের ডিটারমিনেন্ট ভ্যালু, প্রথম দুটো পয়েন্টের ডিটারমিনেন্ট ভ্যালু মানে 1 ইনটু x মাইনাস 2 ইনটু y বাই লাস্ট দুটো পয়েন্টের ডিটারমিনেন্ট ভ্যালু, লাস্ট দুটো পয়েন্টের ডিটারমিনেন্ট ভ্যালু মানে 2 ইনটু 3 মাইনাস 1 ইনটু 5।
into second, into second, तो second एर value को तो 1, formula, formula की देखलाम, upper determinant by निचे determinant into second, plus log, plus log, की formula, first into second, plus third, की बोललाम, first, into second plus third, first into second plus third, okay, equal constant, ताहले की बात ची, x minus 2y, 6 minus 5, that is 1, 1 plus log x minus y plus 2 equal constant, where c is arbitrary constant or integral constant. ताहले, the general solution of this differential equation is this. Okay? आमरा 8 tricks follow कोड़े, এরকম ধরনের যে কোনো প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারবো যেখানে ব্রট মেথডে করলে টাইম প্লাস পেজ আমাদের নষ্ট হবে ওকে তাহলে নেক্সট আমরা যে শর্টকাট ট্রিক্সটা বা এই শর্টকাট ট্রিক্সের বেসিসে আরো কয়েকটা অঙ্ক আমি দেব কিন্তু যদি আপনাদের এই প্রবলেমটার বোঝানো বা প্রবলেমটার ট্রিক্স যদি পছন্দ হয় তাহলে প্লিজ আপনারা লাইক করুন আর যদি পছন্দ না হয় তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরো কিছু ভিডিও আপলোড করতে খুব অনুপ্রেরণা পাবো ওকে